জয়নগর থানার দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েতের বেলিয়াডাঙ্গার গ্রামের বাসিন্দা মাধব সর্দার ও শিখা সর্দারের একমাত্র পুত্র সৌম্যদীপ সর্দার এবছর 685 নাম্বার পেয়ে অষ্টম স্থান অর্জন করেছে। সে দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য হাই স্কুলের ছাত্র ছিল। ফল প্রকাশের পরে এদিন তার বাড়ি গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর থানার আইসি অতনু সাঁতরা, দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরুণ নস্কর, তার বাবা রাজ্য সরকারের খাদ্য দপ্তরের কর্মী ও মা একজন গৃহবধূ। এক ছেলে ও এক মেয়েদের নিয়ে এই সংসার। সে জানায় প্রায় প্রতিটা বিষয়ে তার দুজন করে গৃহশিক্ষক ছিল। সে ভবিষ্যতে সায়েন্স নিয়ে একাদশ শ্রেণীতে পড়তে চায়। পড়াশোনার বাইরে গান শুনতে ও মুরগির মাংস ও ডিম খেতে খুব ভালোবাসে সে। তার এই সাফল্যে খুশি এলাকার মানুষ থেকে স্কুল শিক্ষকেরা। জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট ক্রাইম ব্রাঞ্চ। আমি পরীক্ষা নিজের সবটুকু দিয়ে পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু এতটা হবে আশা করতে পারিনি। এটা দেখে খুবই ভালো লাগছে আমার। আমার এই সাফল্যের পিছনে আমার বাবা মায়ের অবদান তো সবচেয়ে বেশি, এছাড়া আমার স্কুলের শিক্ষকরা, আমার গৃহ শিক্ষকরা, এরা আমাকে ঠিকভাবে গাইড না করলে আমি সাকসেস পেতাম না। আর এমনি দিনে আমি এবারে 7 থেকে 8 ঘন্টা করে পড়তাম, পরীক্ষার আগে হয়তো টাইমটা একটু বেড়ে যেত, কিন্তু মানে লেখাপড়ার বাইরে আমার এমনি গল্পের বই পড়তে খুবই ভালো লাগে। আর ভবিষ্যতে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর রিসার্চ করার ইচ্ছা আছে, জানি না কতদূর এগোতে পারবো। আর আপনাদের সবার আশীর্বাদ পেলে হয়তো আমি শেষ পর্যন্ত আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। ঠিক আছে।